ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনার গোপন নথি ফাঁস, কি আছে নথিতে? ইরানের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের অতি গোপন কিছু গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানাশোনা আছে এমন তিনটি সূত্রে তথ্য জানিয়েছে। একটি সূত্র বলেছে নথিগুলি সঠিক। গোপন নথি ফাঁসের এই ঘটনাকে খুবই উদ্বেগজনক বলে সিএনএন এর কাছে মন্তব্য করেছেন একজন মার্কিন কর্মকর্তা। নথিগুলোতে 15 এবং 16 অক্টোবরের তারিখ দেওয়া রয়েছে, তবে অনলাইনে এইসব ছড়িয়ে পড়তে থাকে গত শুক্রবার। এর আগে মিডল ইস্ট স্পেকটেটর নামের একটি অ্যাকাউন্ট থেকে নথিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে প্রকাশিত হয়। এইসব নথি অতি গোপনীয় বলে চিহ্নিত করা হয়েছে। যেসব চিহ্ন দেওয়া রয়েছে তাতে এমন ইঙ্গিত পাওয়া যায় যে এগুলো শুধুই যুক্তরাষ্ট্র এবং এর ফাইভ আইস পাঁচ চোখ মিত্র দেশ অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য দেখতে পারবে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির বর্ণনা রয়েছে নথিগুলোতে। এগুলোর একটিতে বলা হয় এই নথি তৈরি করেছে ন্যাশনাল জিওস্প্যাটিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি, মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীন একটি সংস্থা। নথির তথ্য অনুযায়ী পরিকল্পনার আওতায় ইসরায়েল তার অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। নথিগুলোর আরেকটিতে বলা হয় এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে আরেক গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সংগ্রহ করা। এই নথিতে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মহড়া চালানোর কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে এই মহড়া ইরানের দেশটির হামলা চালানোর প্রস্তুতিরই অংশ। তবে সিএনএন এসব নথি থেকে সরাসরি তথ্য উদ্ধৃত করেনি বা সেগুলো দেখেনি। অতি গোপনীয় গোয়েন্দা নথি ফাঁস হওয়া প্রসঙ্গে একজন মার্কিন কর্মকর্তার ভাষ্য, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কথিত এসব নথিতে কে বা কারা প্রবেশ অধিকার পেল সেটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। তাছাড়া এই ধরনের নথি ফাঁসের ঘটনায় স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর পাশাপাশি পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত কাজ শুরু করে থাকে। সিএনএন এর বিষয়ে জানতে চাইলে এফবিআই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নথি ফাঁসের এই ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এক স্পর্শকাতর পর্যায়ে রয়েছে এবং নিশ্চিতভাবে এটি ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করবে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, তেহরানে হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়া সহ আরও কিছু ঘটনায় ক্ষুব্ধ ইরান 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিশোধ হিসাবে ইসরায়েল দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে ফাঁস হওয়া নথিগুলোর আরেকটিতে এমন ধরনের ইঙ্গিত দেওয়া হয় ইসরায়েল তার পরমাণু অস্ত্র থাকার বিষয়টি জনসমক্ষে নিশ্চিত করতে সবসময় অস্বীকৃতি জানিয়ে থাকে। নথি আরও বলেছে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার ইসরায়েলি পরিকল্পনার কোনো ইঙ্গিত পায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী ও মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআই এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাইক মুলরয় বলেন, ইরানের 1 অক্টোবরের হামলার জবাব নিয়ে ইসরায়েলি কৌশলগত পরিকল্পনা ফাঁস হওয়ার বিষয়টি যদি সত্য হয় তবে তা এক গুরুতর ব্যত্যয়ের ঘটনা। পাশাপাশি এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার ভবিষ্যৎ সমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মাইক মুলরয় আরও বলেন, সম্পর্ক ক্ষেত্রে আসতে একটি গুরুত্বপূর্ণ বিষয় গোপন নথিগুলো কিভাবে ফাঁস হয়েছে তার উপর নির্ভর করে এই আস্থার ক্ষয় হতে পারে। আরেকজন মার্কিন কর্মকর্তা বলেন, এই দুই নথি ফাঁস হওয়াটা খারাপ নজির তবে তা ভয়ানক নয়। উদ্বেগের বিষয় হলো এমন আরও অনেক নথি আছে যা ফাঁস হয় কি না তা জানা দরকার।